তো এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো, চচ্চড়ি রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি নটে শাকের ডাঁটা, কেটে ধুয়ে এরকম করে সাইজে কেটেছি। নিয়েছি পেঁয়াজ দুটো কুচিয়ে, কাঁচা লঙ্কা চেরা, আলু একটা, আর এখানে উচ্ছেটা বেশি দিয়েছি, এখানে তিনটে উচ্ছে দিয়েছি। আর নিয়েছি বিনস দু তিনটে আর বেগুন, আর এরগুলোর মধ্যে দেব মাছের ডিম। এই মাছের ডিম দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয়। তো চলুন দেখাই রেসিপিটা কিভাবে করব। এখানে তেল গরম হয়ে গেছে, মাছের ডিমগুলো দিয়ে দিলাম, একটু আদা বাটা, শুকনো পেঁয়াজ দিল, পেঁয়াজগুলো আমি একসাথে ভালো করে ভেজে নেব, তারপরে সবজিগুলো দেবো। তো পেঁয়াজগুলো, পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সবজির মধ্যে দিয়ে দেবো উচ্ছেটা আগে দেবো, কারণ উচ্ছেটা একটু শক্ত হয়, এটা গলতে দেরি হয়। এটাকে আমি জল দিয়ে করবো না, সমস্তটা ভেজে ভেজেই চচ্চড়িটা করবো। সেটা একটু নেড়ে নিয়ে আর বিনসগুলো দিয়ে দেবো, বিনসটাও শক্ত তারপরে। এরকম ফেলে দেওয়া সবজি দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর উচ্ছেটা হলো তেঁতো, বাঙালির তেঁতোটা প্রথম ভাতে, মানে ভাত খাওয়ার সময় প্রথমেই এই পদটা খাওয়া হয়, এটা খেতে খুব সুস্বাদু লাগবে। আর উচ্ছেটা উপকারীও। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে এটাকে সেদ্ধ করবো, এটাতে কোনো জল অ্যাড করবো না, শুধুমাত্র ভাপে সবজিটা হবে। এখানে চচ্চড়িটা আমার হয়ে গেছে, সবজি সব সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব আলু সেদ্ধ হয়ে গেছে একদম, এর থেকে বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কিছু কিছু সবজি আছে ফেলে না দিয়ে যদি আমরা এরকমভাবে বানিয়ে খাই দেখবেন খেতে ভালো লাগবে। এই চচ্চড়ি হলো বাঙালির একটা প্রিয় রেসিপি, লাঞ্চের সময় এই তেঁতো চচ্চড়ি প্রথমেই ভাতের সাথে খাওয়া, এটা বাঙালির একটা দারুণ অভ্যাস আছে, সবথেকে প্রিয়। আর এই গরমের সময় তেঁতো খাওয়া তো খুবই ভালো, উপকারী। তো রেসিপিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো।